ওস্তাদদের বিপরীতে, ওলামাদের বিপরীতে, যারা ফেসবুকে এই ধরনের কটূক্তিমূলক বক্তব্য পেশ করে লিখে, তাদের মধ্যে নিচে অহংকারের কোনো সমস্যা আছে। বেয়াদবি এটা অহংকারের কুফল, আর আদব এটা তাওয়াজুর কি সুফল। আমাদেরকে যে কোনো ভাই কোনো কথাবার্তা বলে, ধরি দে, বলে দে, আমরা তাকে প্রাথমিক পর্যায়ে বলবো জাজা কুমুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت أنس رضي الله تعالى عنه থেকে বর্ণিত একটি হাদিস শরীফ আমি পাঠ করছিলাম। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা আও তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশ্বুন লি আহাদিন। আর একটু বাড়া দিয়ে জানো, ওয়ালাইসা ফি কলবিকা গ্রীষ্মুল্লে আদিন ফাফাল। কালা ওয়া যালিকা মিন সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আমি পড়ার মধ্যে ঘর্ষণ করছিলাম, এক দোস্ত উনি বলছেন ওই শব্দটি গ্রীষ্ম বেকাসরে গাইম। আমি পুনরায় তাহাকিক করি নেই, ওনার তাহাকিকের উপরে আজকে আবার হাদিস শরীফটি পড়লাম, গ্রীষ্ম ওয়ালাইসা ফি কলবিকা গ্রীষ্ম লে আহাদিন ফাফাল। কোন ভুল হইলে ভুল ধরে দেয়া এটা প্রত্যেকটা মুসলমানের উপরে হক। যে কোন স্তরের মুসলমান, আমি দেখতেছি ওনার ভুল হইতেছে, উনি আমার শায়খ, আমার মুরব্বী, আমার উস্তাজ, তা আমি বসত আদব ওনাকে বলে দিব যে এই শব্দটি এভাবে, এই মাসআলাটি এভাবে, বা এ হাদিসটি এভাবে। এটা প্রত্যেকটি মুসলমানের উপরে, শ্রোতাদের উপরে, বক্তবৃন্দ যারা আছে এদের উপরে কর্তব্য এসে যায়। সেটা এলমি লাইনে হোক, আমলি লাইনে হোক, কোনো সুবিধা অসুবিধা, মোয়ামালার লাইনে হোক, মোয়াশারার লাইনে হোক, ইমান ও আকিদার লাইনে হোক, মাসাইলে শরিয়া ফরিয়ার লাইনে হোক, এটা ধরে দেয়া দরকার, বলে দেয়া দরকার। আমাদের মুরব্বীদের, বিশেষ করে আমরা যে সমস্ত মুরব্বীর কাছে আমরা পড়ালেখা করছি, অন্যগুলোর ব্যাপারে তো শুনছি, ওনাদের মালপোজাত, ওনাদের মাকতুবাত, ওনাদের ওয়াজ বাণী, সবগুলোর মধ্যে বিষয়গুলো আছে। বিশেষ করে যে সমস্ত আসাতজা কেরামের কাছে
আমরা পড়ালেখা করছি, ওনারা কেউ যদি ভুল ধরে দিতেন খুব খুশি হয়ে যেতেন, খুব খুশি হইতেন, দোয়া দিতেন যে ভুল ধরে দিছে আমাকে শুদ্ধ করছে। আসল হাকিকি দোস্ত খায়ের খা ওই ব্যক্তি যে ব্যক্তি ত্রুটিগুলো ভুলগুলো মোটামুটি ধরে দেয়। সমালোচনা করা এটা বন্ধুসুলভ আচরণ নয়, আলোচনা করে সেটা শুধরাই দেয়া, বলে দেয়া, এটা হচ্ছে বন্ধুসুলভ আচরণ, এটা খায়ের খাই। এটা মুসলমানের প্রত্যেকটি ব্যক্তির উপরে হক। আমি এমনি আমার হযরত রহমতুল্লাহ আলাইহির, পাকিস্তানের হযরত রহমতুল্লাহ আলাইহির তরিকা অনুযায়ী প্রায় সময় ওস্তাদদের মাজালিসগুলোর মধ্যে, বরং ছাত্রদের মাজালিসগুলোর মধ্যেও আমি আলোচনা করি যে আমার যদি কোনো দিক দিয়ে কথাবার্তায় চলাফেরা উঠা বসায় এলমি আমলি মোয়ামলা মোয়াশারা কোনো লাইনে যদি কোনো সুবিধা অসুবিধা তোমাদের চোখে বাজে মনে আসে তোমরা আমাকে বলে দিও, আমি তোমাদের জন্য দোয়া করব। এটা বারবার এলান করি। পাকিস্তানের হযরত রহমতুল্লাহ আলাইহি তো বারবার এলান করতেন, কোনো মাস মনে হয় বাদ যেত না। হযরত বলতেন আমার বয়স এখন 63 বছরের ঊর্ধ্বে, এখন যে হায়াত পাইতেছি হায়াত পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই। সাইয়দুল কাউনাইন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন, এন্তেকাল ফরমাইছেন। হযরতে বলতেন যে আমার কাছে এখন জীবিত থাকতে লজ্জাবোধ হয়, কিভাবে আমি রইলাম, আর কি কাজ আমার, আমি কি কাজ করতেছি, আমি থাকি লাভ কি, তো আমার কাছে লজ্জাবোধ হয়। বলছেন এই সময়ের মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক, ভুল ত্রুটিগুলো স্বাভাবিক, কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, আলফাজ ও তাকাল্লুমের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, আহাদিস আয়াতে কোরআনিয়া পড়া তেলাওয়াত করতে যাই ভুল ত্রুটি হয়ে যায়, মাসালা মাসাইল বলতে ভুল ত্রুটি হয়ে যায়, বহু সময় মোয়ামলা মোয়াশারার মধ্যে স্মরণে থাকে না ভুল ত্রুটি হয়ে যায়। এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে বলতেন তোমাদের উপরে ফরিজা ফরজ, যেন তোমরা আমাকে বলে দাও, আমি তোমাদের জন্য দোয়া করব। হযরত রহমতুল্লাহ আলাইহি জোরালোভাবে বতাকিদ আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ আমরা হযরত তো খুব সচেতন এবং খুব হোসে হাওয়াসে ছিলেন, খুব সতর্ক, বহু বেশি বলতে হয় না, দুই একটি হয়তো আমরা মাঝে মধ্যে বলতাম যে হযরত এটা মনে হয় এভাবে, আদবের সাথে বলতাম হযরত এই বিষয়টি অমুক কিতাবের মধ্যে এভাবে আছে, কোনো সময় লিখতাম এই বিষয়টি অমুক কিতাবের মধ্যে আমি পড়ছি হযরত এভাবে বুঝছি, খুব দোয়া দিতেন হযরত, খুব দোয়া দিতেন। লেখার কিছু ভাব আছে, ধরার কিছু ভঙ্গিমা আছে, ভাষা আছে, যে ভাষা যে ভাব ভঙ্গিমার মধ্যে আদব থাকে, তাওয়াজু থাকে, আদব তো আসলে তাওয়াজুর ফসল, বেয়াদবি অহংকারের ফসল, বেয়াদব থেকে তার মধ্যে অবশ্য অহংকার আছে, নহয় এ কুফল তার থেকে কি জন্ম নিত না,
বেয়াদবিটা অহংকারের কুফল। অহংকার একটি বৃক্ষ, এটার বিষাক্ত ফল হচ্ছে বেয়াদবি। তাওয়াজু একটি ক্ষোভ, সদয় সর্বজনীন গৃহীত মহাব্বতের একটি বৃক্ষ তাওয়াজু, এটার ফল হচ্ছে এল আদব। এটার ফল হচ্ছে আদব, আদব হচ্ছে সবচেয়ে প্রধান বিষয়। হযরত সাইয়েদুত তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি তো ধারাবাহিকভাবে পড়ালেখা করে বড় আলেম হননি, কিন্তু আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের নিজাম নিয়ম ওনাদের মধ্যে ইলমে লাদুন্নি এসে যায়, যার কলবের সাথে আরশে এলাহির সরাসরি সম্পর্ক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওই কলবের মধ্যে আরশে এলাহি থেকে আনোয়ার বর্ষিত হইতে থাকে। ভুল ত্রুটি সাধারণত সমস্ত কলবে আসে না, হয় না, কমে হয়, হইলেও স্বাভাবিক হয়। কোনো মশালা জানেন না বললে ওই মশালা মতো হইয়া যায়। তাদেরকে আল্লাহ পাক লিসানে সিদক দান করেন, লিসানে সিদক, সত্য কথা বলার লিসান আল্লাহ পাক তাদেরকে দান করেন। এটা বহু লম্বা সময় কারো সহবত না থাকলে বিষয়গুলো বোঝা যায় না। আবার অলস প্রকৃতির যারা আছে এরাও কিন্তু এগুলো বুঝতে পারে না, সচেতন থাকতে হয় কোনখান দিয়ে কী হইতেছে, কোনখান দিয়ে কী হইতেছে, কোনখান দিয়ে কী হইতেছে। এখন তো আমরা মুরব্বীর সাথে সম্পর্ক রাখি কিছু গ্রহণ করার জন্য নয়, আসি আর কি, হুজুরের কাছে আসি, হুজুরের সাথে সম্পর্ক আছে, আসা যাওয়া করতেছি, এমন নয়, সচেতন থাকতে হয়, নেয়ার জন্য অপেক্ষামান থাকতে হয়, পিপাসুক হিসাবে নিজেকে কি মনে করতে হয় নেয়ার জন্য, যেটাকে তালেবে সাদেক বলা হয়। কেউ আছে যোগ যোগ কোনোখানে পড়ে আছে কিন্তু কিচ্ছু নিতে পারবে, আর কেউ আছে এলেম কালাম কম কিন্তু বহু কিছু সে গ্রহণ করতে পেরেছে, এটা হচ্ছে সবচেয়েতে বড় বিষয়। বড় কি থাকতে হয়, তলব থাকতে হয় বড় ধরনের, চৌকান্না থাকতে হয়, তাহলে আল্লাহ পাকের ফজল করমে বহু কিছু তার বুঝে আসে যে আসলে এখান দিয়ে এটা আলহামদুলিল্লাহ হুজুরও ঠিক বলছেন, এখান দিয়ে এটা ঠিক বলছেন, এখান দিয়ে ঠিক করছেন, এখান দিয়ে ঠিক মানে কি পরামর্শ দিচ্ছেন। যদি কারো তলবে সাদেক কেউ হয়, সঠিক তলব থাকে, তখন সে নিজের মুরব্বীর কারামাতগুলা সে অনুভব করতে পারে। অন্যের কাছে কিছু না কিন্তু বাস্তবে কিন্তু অলৌকিক বিষয়। কিন্তু আবার মুরব্বীও কিন্তু এটাকে অলৌকিক মনে করে না, কিন্তু তার কাছে এটা অলৌকিক হইয়া গেছে, বাস্তবে কিন্তু তাই। এটা আকীদতের উপরে নির্ভর করে, পিপাসার উপরে নির্ভর করে। আমি এই কারণে বলি, আসলে বিভিন্ন ইসলাহি মাহফিলগুলোর মধ্যে গেলে বহু সময় বলি যে আসলে যারা সম্পর্ক রাখছেন মুরব্বীদের সাথে, একটু খালি পেটে সম্পর্ক রাখেন। খালি পেট মানে খালি মনা, আমার দরকার, বুকা গ্রস্ত হয়ে সম্পর্ক রাখে, যা পাই আমি তা খাই, আমি একবার বুক নিবারণ করি, এভাবে যদি তলব না থাকে ফায়দা হয় না। কেউ আছে বহু বৎসর পড়ে আছে খবরে না তার, আর কেউ আছে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে বহু কিছু অর্জন করতে পারে। এই রাস্তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তলব, যে আমি কিছু অর্জন করি, কিছু অর্জন করি, যে নাকি মুরব্বীদের মন মানসিকতা মেজাজ অর্জন করতে পারে নাই, সে এলেমের কোনো কিছুই পায়নি।
যত বড় বড় আইম্মা, যত বড় বড় বুজুর্গানে দিন, সব মুরব্বীদের মেজাজ গ্রহণ করে তারা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ কোথা তাবিঈ, উনি বলছেন লাউলা সানাতান লাহালাকান নোমান, দুই বছর যদি আমি আমার শেখের সোহবত না থাকতাম আমি নোমান হালাক হয়ে যেতাম। অথচ ইমামে আজম রহমতুল্লাহের জাহানত পাতানত চালাকি চতুরতা এলমি গভীরতা, একজন বড় মুস্তাহিদ। সমস্ত ফোকাহে কেরাম ইমামে আজম রহমতুল্লাহের প্রত্যক্ষ পরোক্ষভাবে হ্যাঁ ওনার কি সাধৃত। ইমামে শাফি রহমতুল্লাহ লিখছেন আন্নাস আয়ালুন আলা ফিকহে আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, মকুলা মনে হয় এমন, মানুষ সবাই আয়াল ছাত্র প্রত্যক্ষ পরোক্ষভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ। সবচেয়েতে প্রথমে যিনি ফেকাত বিষয়টি এ করছেন তাবেইনদের মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন। আমি তো শুকর নেয়ামতগুলোর মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী হওয়ার বিষয়টি আল্লাহ দরবারে শুকর আদায় করি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহকে চেনাও বড় বিষয়, এলেম লাগে, এলেম না হলে চিনতে পারে না। আমাদের মুরব্বীদের মুখে বাণীতে যে সমস্ত বিষয়গুলো আমরা পেয়েছি ওগুলো অবশ্যই দিলের মধ্যে বসা আছে। মুজাদ্দাদে আলফাসানি রহমতুল্লাহ এক মক্তুবাতের মধ্যে লেখেন, এক মক্তুবের মধ্যে লেখেন মুজাদ্দাদে আলফাসানি রহমতুল্লাহ বলছেন আমার মেজাজ, আমার মানসিকতা কিন্তু ইমামে শাফি রহমতুল্লাহের সাথে আমার মিল বেশি জাহেরিভাবে। বলছেন যে আমি কি করব, আমাকে বাধ্য করা হইতেছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহের তকলিদের জন্য, ওনার মোকাল্লেদ হওয়ার জন্য। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ মুজাদ্দাদে আলফাসানি রহমতুল্লাহ লিখছেন যে আমি আসলে বাস্তব কথা না বলিয়ে পারি না, সেটা হচ্ছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহের এলেমের সমুদ্রের সামনে অন্যগুলোকে ছোট ছোট নহর অনুভব হয় আমার কাছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ দেখলে মুক্তবের মতো অনুভব হয়। তো বড় মানুষের বড় কথা, আমাদের কথা নয়, আমরা তো না কেলে মহজ, আমরা নকল করতেছি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে এই বিষয়গুলো আলোচনা করছে, উনি বলছেন লাউলা সানাতান লাহালাকান নোমান, দুই বছর যদি আমার শেখের সোহবতে থেকে আমি উলুম ও মারিফ হাসিল না করতাম, শুদ্ধির বিষয়গুলো অর্জন না করতাম, তো লাহালাকান নোমান, নোমান কি হয়ে যেত, হালাক হয়ে যেত। আল্লাহ তুমি আমাদেরকে বাতনি আসলা দান করো, দুনিয়ার যত রকমের মহব্বত আছে সবগুলা দিল থেকে দূর করে তোমার মহব্বতে ভরপুর, তোমার মহব্বতে ভরে দাও, ভরপুর করে দাও। মহব্বত যখন আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে থাকলে আর কিছু লাগে না, আলহামদুলিল্লাহ। এখন তার চিন্তা করে আর কি দরকার, আমার কোন দিকে কী দরকার, কিছু তার দিলের মধ্যে আসে না, কারণ আসলটা তো এসে গেছে, আসলটা এসে গেছে আল্লাহ পাকের মহব্বতে চৌদ্দি বান্ধি দিয়ে, কোনো দিকে যাওয়ার আর রাস্তা নেই, ওয়াল করি ফেলে সাইড ওয়াল, সে কোনো দিকে যাবে এটা হয় না। সাধারণ করবে কাজ বহু কিন্তু গণ্ডির ভিতরে থেকে, গণ্ডির বাইরে সে যাবে, আল্লাহর রহমত আল্লাহ পাকের ফজল করে। যাই হোক, হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ এর কথা বলছি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত বড় আলেম, হুজ্জতুল ইসলাম আপনার লকব উপাধি, এ সাইয়েদে তওবা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সাইয়েদে তওবা আমি লাগাইছি আর কি, এ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের খেদমতে যায় আপনি বায়াত কেন হলেন, কাকে জিজ্ঞেস করা হয়েছে?
কাসেম হুজ্জতুল ইসলাম কাসেম নানাতবি রহমতুল্লাহ, যার ফিউজ যার বরকাত দারুল উলুম দেওবন্দের ভিত্তি থেকে এখন পর্যন্ত পুরা বিশ্বের আনাচে কানাচে ইউরোপ এশিয়া সর্বত্র আল্লাহর রহমতের দিনের আলো বিস্তৃত বিস্তারিত, যার ফিউজ ও বরকাত। উনি হচ্ছেন হুজ্জতুল ইসলাম কাসেম নানাতবি রহমতুল্লাহ বাণী দারুল উলুম দেওবন্দ। বলছেন আমি আসলে হাজি সাহেবের যে ভক্ত হয়েছি এমনি হই নাই, ওনার এলেম দেখি আমি ভক্ত হয়েছি। কি দেখে? ওনার এলেমের গভীরতা দেখে আমি ভক্ত হয়েছি। আমি এটা বলতেছিলাম আসলে যাদের কলব আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত থাকে, আরশে এলাহির সাথে যাদের কলবের রোগ, আরশে এলাহির আলো যাদের কলবের উপরে পড়ে, তাদেরকে আল্লাহ পাক লিসানে সিদ্ক দান করেন, লিসানে সিদ্ক কলবে জাকের দান করেন, তাদেরকে আল্লাহ পাক বহু বিপদ থেকে কি করেন হেফাজত করেন। তো সাইদে তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজির মাক্কী রহমতুল্লাহ কিছু কিতাবপত্র লিখতেন, এগুলা তসির জন্য নজরসানি করার জন্য। তো হযরত কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইকে দিতেন যে এগুলো তুমি দেখো। তো যেখান দিয়ে কোনো ভুল দেখতেন, ভুল কোনো কিছু দেখতেন, এটা আমার উদ্দেশ্য ছিল কথাবার্তা বলার, হয়তো লম্বা হয়ে গেছে। কিছু ভুল দেখতেন তো হজরতে হালকা করে দাগ দিয়ে রাখতেন, যাই বলতেন হজরত আপনার এই কথা আমার বুঝে আসতেছে না, আপনার এই বিষয়টি কি আমার বুঝে আসতেছে না, একটু চাইলে ভালো হবে, আমি কেন বুঝতেছি না। মুস্কি হাসি দিতেন, কেন সৈয়দ তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজির মাক্কী রহমতুল্লাহ আলাইহি তো শুদ্ধ করতেন। মুস্কি কেন হাসতেন? আদবের অবস্থা দেখে। কিসের অবস্থা দেখে? আদবের অবস্থা দেখে। অথচ সৈয়দ তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজির মাক্কী রহমতুল্লাহ বলছেন আমি যে আসলে পীর মুরিদির জাল বসাইছি হিন্দুস্তানের মধ্যে দুই শাহবাজ পাখিকে শিকার করার জন্য, দুই শাহি পাখিকে শিকার করার জন্য, দুই শাহি পাখি দুটো এক জমাতের সাথী, একটি হচ্ছেন কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আর একটি হচ্ছেন হুজ্জতুল ইসলাম কাসেম নানুতবি রহমতুল্লাহ। কথা বুঝছেন? এই দুই পাখিকে শিকার করার জন্য, শাহি পাখিকে শিকার করার জন্য আমি জাল বসাইছি আল্লাহর হুকুমে আল্লাহ পাকের নির্দেশে। কিন্তু এর সাথে সাথে আলহামদুলিল্লাহ দুই হুমা পাখি শাহি শাহবাজ পাখি তো এসে গেছে, আর বহু চড়ুই পাখি এখানে কি ছোটোখাটো পাখি এসে গেছে, মানে আলেমুল আমারও বহু এসে গেছে। এই দুই পাখিকে শিকার করার জন্য আমি জাল বসাইছি। আর বলছেন আসলে তো হওয়া দরকার ছিল ওনাদের যে আলেমের মকাম, ওনারা আমার ওস্তাদ হওয়া দরকার, কিন্তু আল্লাহ পাকের কুদরতি নিজাম ওনারা সাগরিদ হইয়া গেছেন আর আমি কি ওস্তাদ হইয়া গেছি কুদরতি নিজাম। যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে আদব কাকে বলে দেখেন কি, আমি হুজুর এখান দিয়ে বুঝতেছি না, এটা ভুল এমন নয়, এটা ভুল বলছেন এমন নয়, পিছে আলোচনা সমালোচনা করা তো দূরের কথা, আমরা তো পিছে আলোচনা করি হুজুরে দেখছে কি করছে, অমুক হুজুরে কি করে, অমুক মানে মহাদ্দেশ মহাদ্দেশ সাহেবে কি করে, অমুক হাইয়েত ওলিয়ার অমুক এনে সদস্য দেখছেন কি কিভাবে এখানে গেছে, এইভাবে আমরা হয়তো কি করি এগুলা সমালোচনা করি। তো বলতেছিলাম যে বেয়াদবি এটা অহংকারের কুফল, আর আদব এটা তাওয়াজুর কি সুফল, তাওয়াজু আছে আদব আসবে, খাকিয়াত আছে আদব আসবে, আদব আদব সবচেয়ে বড় ধরনের কি নিয়ামত। পরিতাপের বিষয় বলতে হয় আমাদের মাদারেসগুলোর মধ্যেও বর্তমানে বড় ধরনের পেরেশানি শুরু হয়ে গেছে, ছোট ছোট ছেলেরা এরা ওলামাদের বিপরীতে, নিজের আসাতেজায়ে কেরামদের বিপরীতে, নিজের সুযোগদের বিপরীতে, শেখুল হাদিস শেখুল তাফসিরদের বিপরীতে এমন কিছু কি এরা লেখে ফেসবুকে, এমন কিছু প্রকাশ করে
যেটা আসলে মাথায় ধরে যায় কিরে এ কি আর ও কি এ কি কয় কি হলো এটা কি কারণ এ কোন ব্যাংক রাজার হাতের উপরে কেন জাকাসাব করার চেষ্টা করে আক্রমণ করে তা আমার খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ ওনার এক ঘটনা স্মরণে করছে কয়েকটি মাহফিলে বড় বড় মজলিসে ওনার কথাবার্তা শোনার সুযোগ হয়েছে তার মধ্যে আমরা ফেনী মিজান ময়দানে যখনই আসতেন লোকে লোকারণ্য কানায় কানায় লোক তিল দেখার কি তিল ধারণের কোনো জায়গা ছিল না এত বেশি সবচেয়ে বেশি আলেম ওলামা জমা হতেন বেশি তো হযরতে বলছেন যে একজনে এনে কাজ করতেছে দেখে যে কিরে কোন ভাই একটা গর্তের মধ্যে বসছে কিছুক্ষণ পরে যাই রাজার হাতি বড় হাতি একটার উপরে যাইয়ে চট করে আক্রমণ যাই লাথি একটা মারি আবার আসে হয়ে বসে হাতি তো বলতেও পারবে না হাতির অনুভূতিও নাই যে আমার পায়ের উপরে কি হইতেছে কথা বুঝে না হাতির পায়ের তলে হলে না কোনো ব্যাংকের হ্যাঁ বারোটা কটা বাজে বাজে হে বুঝতে পারবে কথা বলছে হাতি তো বলতেও পারবে কিন্তু কোনো ব্যাংক দেখা যায় কিছুক্ষণ পরে এখানে বসে আবার যাই যাই দেখা যায় রাজার হাতির উপরে কি লাথি একটা এ ব্যক্তি চিন্তা করলো ঘটনা কি এটা খতিবে আজম রহমতুল্লাহ কি আমি তো উনি তো বাসাবিদ ছিলেন বড় সাহেব দিল ছিলেন সাহেবের নেসবত বুজুর্গ ছিলেন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা ছিলেন আমরা দেখছি ওখানে দিন মেখলা দেখছি ওই দূরে যায় বসে থাকতেন লাগে যে একদম বিজেপি নেই তো জানো বসে কথা বলছে কোনো আওয়াজ নাই তো মানুষ এটা চিন্তা করলে যে ঘটনা কি এ কোনো ব্যাংক এত বড় হাতির উপরে কীভাবে আক্রমণ করে এর কি সাহস কিন্তু হাতির হয়তো খবর নাই কিন্তু এই কাজটা তো বড় আজীব ধরনের একটি কাজ যেটা ব্রেনে আসে না এই তো আমি দেখি এ বসে যেখানে সেখানে একটু দেখি কী হচ্ছে ঘটনা ও আল্লাহ আগেরকার জমানার মধ্যে তামার পয়সা ছিল মাঝখান দিয়ে ফুটা এটা আমরাও দেখছি হ্যাঁ ছোটো ছেলেদের মধ্যে মধ্যে গলার মধ্যে লটকা দেখতো কিছু কিছু এনের রোগের কারণে একটা নেজাম আসলে গলার মধ্যে লটকা দেখতো দেখে যে যেখানে ব্যাংক যায় বসে সেখানে দেখা যায় যে আসলে ওই ফুটা পয়সা একটা তামার পয়সা এ চিন্তা করলো যে আসলে এ যখন নাকি সেখানে বসে তামার গরমে এ অস্থির হইয়া যায় পয়সার গরমে কি হয়ে যায় অস্থির হয়ে যায় অস্থির হয়ে এ আর চোখের রাস্তা আর দেখে না চিন্তা করে যে আমি তো আমি দুনিয়ার মধ্যে আত্ম কেউ নাই এ কেন এখানে আসলো কোধের হাতির উপরে কি লাথি কে ব্যাংক এর মধ্যে ওই পয়সা এটার গরম কিসের গরম পয়সার গরম পয়সার গরমে অস্থির হইয়া সে হাতি কত বড় সে কি হাতি কি সে এটা চিন্তাও করতে পারে সে হাতির উপর আক্রমণ করে আমাদের তালেবে ইলম যারা আকাবেরদের বিপরীতে ওস্তাদদের বিপরীতে ওলামাদের বিপরীতে যারা ফেসবুকে এই ধরনের কটূক্তিমূলক বক্তব্য ফেস করে লিখে তাদের মধ্যে নিচে অহংকারের কোনো সমস্যা আছে এবার কোনো পয়সা আছে কি না অন্যগুলো থাকুক না থাকুক কিন্তু কিসের এ আছে অহংকারের বড় একটি কী আছে গরমি আছে অহংকারের কারণে আর এটা দেখেন কিছুই দেখেন আমার ওস্তাদ ছিলেন হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ হাটহাজারী মাদ্রাসার নাজেমে তালিমাত ছিলেন আমারও সৌভাগ্যের বিষয় হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই ওই সমস্ত বুজুর্গানে দিনদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন যিনারা ফখরুল মাশায়েখ যিনাদেরকে ফখরুল মাশায়েখ বলা হয় যে বুজুর্গানে দিন আসাদাজায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম যাদেরকে নিয়ে ফখর করেন
যে আমার অমুক আমার অমুক আমার অমুক এটা এমন। তো হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই এমন একজন বুজুর্গ ছিলেন যিনি ফখরুল মাশায়েক ছিলেন, মাশায়েক বুজুর্গানে দিন ওনাকে নিয়ে ফখর করতেন। তো আরেকজন ছিলেন হাটহাজারী মাদ্রাসার ইমাম সাহেব হুজুর, দেখছেন তো কালো, বুঝছেন তো, ইমাম সাহেব হুজুর, নাম তো আমি ভুলে গেছি, হ্যাঁ ওয়াহিদুর রহমান সাহেব ইমাম সাহেব, আল্লাহ। তখন হজে যাইতেন এই ছোট এই ব্যাগ একটা এনে কাঁধে আছে, এটালে যাইতেন এটালে চলে আসতেন, খবরও নাই, বুঝছেন, আল্লাহ। এই ইমাম সাহেব হুজুর ওয়াহিদুর রহমান সাহেব ওনারা ফখরুল মাশায়েখ, মাশায়েখরা ওনাদেরকে নিয়ে ফখর করেন, বহু এলেম বহু কালাম দরকার নাই, কিন্তু ইসলাহি নিজাম তাল্লুক মা আল্লাহ এত বেশি ছিল নিজে একদম মোমের মতো গলে গেছে। আল্লাহ পাকের মহাব্বতের কি জলওয়ায়, মহাব্বতের জলওয়ায় একদম গলে গেছে, এটা ফখরুল মাশায়েখ। তন্মধ্যে হযরত হারুন সাহেব রহমতুল্লাহ এনে ওনাদের মধ্যে একজন। আমি আসলে বহু সময় আল্লাহ শুকর আদায় করি যে উনি আমার, আমি ওনাকে ওস্তাদ হিসাবে এনে মানার বা ওনার সামনে বসার আল্লাহ পাক আমাকে অল্প সময় তৌফিক দান করেছে, কোরবান পর্যন্ত ওনার কাছে আমি করছি। একজন হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই আরেক মাদ্রাসা ছিলেন, ওই বছর হাটহাজারি আসছেন, তো কোরবান পর্যন্ত ওনার কাছে আমি তাফসির করছি। আরেকজন মুফতি নূর আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত হামিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইর জামাতা, যে জামাই ছিলেন মুফতি নূর আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, তো ওনার কাছে আমি এই তিন মাস পড়ছি। বড় আজীব বিষয় হচ্ছে ওনাদের কাছে যে সবকগুলো আমি পড়ছি, বয়জাবি পড়ছি, সুরে রুম হারুন সাহেবের কাছে পড়ছি, এখনও আমার লাইন লাইন পৃষ্ঠা পৃষ্ঠা আমার কি আছে স্মরণে আছে। কারণ ওস্তাদ যে মানের হবে ছাত্র কিন্তু ওই মানের হবে, ওস্তাদের যত এখলাস থাকবে ছাত্রদের মধ্যে তত বেশি কি আনোয়ার আসতে থাকবে, ওস্তাদ যত যোগ্য হবে বিভিন্ন রকমের বিষয়গুলো থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে ওস্তাদ পবিত্র পোত থাকবে ছাত্রদের মধ্যে আল্লাহর রহমতে এটার বড় আনোয়ার আসবে, বড় কি আসর হবে আল্লাহ পাকের নজর। এখনও আমার সামনে ওস্তাদে কোন সময় কী বলছেন কোন সময় কী বলছেন স্মরণ থাকার কিন্তু কথা নয়, কিন্তু আয়াতটা পড়লে কয় যে অমুক হুজুরে হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি তো এটাই এ কথা বলছেন এখানে বয়দাবির মধ্যে। হযরত মাওলানা মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, তখন হাটহাজারির মধ্যে শুধু তাখাসুস ফি তাফসির ছিল, তাফসিরের দরস হইতো, তাখাসুস ফিল এফতা বা হাদিস আদব এগুলো ছিল না, আমি ভর্তি হয়েছি। আবার ওস্তাজ আমাকে আমার শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে উকিয়া পাঠা দিয়েছে ভর্তি হওয়ার পরে, ক আয় ওয়াদা গজ্জি অবা, তুমি নগেলে আয় সরম ভাইয়ুম, তুই যো আয় আর মুফতি কামাল সাহেব, আমরা দুজন দোনো পারে, আমরা দোনোজন ভর্তি হই, কিছুদিন সবক পড়ি ওস্তাদের হেনে হেদায়ত অনুযায়ী আমরা উকিয়ে চলে গেছি। ওস্তাদে খুব দোয়া দিয়েছেন, এত খুশি হয়েছেন কথা, এত খুশি হয়েছেন যেটা কল্পনার বাহিনী। আর এটার পরামর্শ দিয়েছেন চলে যাওয়ার জন্য বর্তমান আমার ওস্তাদে মহতরম, আমাদের ওস্তাদে মহতরম শেখুল হাদিস হাটহাজারি মাদ্রাসার শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, ক তুই এনে কর, এভাবে কর, এভাবে করলে তোল্লা ভালো হবে, তুই যা গো হুজুরের দোয়া পাইবি, এখানে গেল এলেম পাইবি, জরুরি এলেম পড়ি ফেলছ, আলহামদুলিল্লাহ গেছি, বড় উপকার হয়েছে। আমার মনে হয় করাচি যাওয়াটাও এ হজরতের দোয়ার বরকতে হয়েছে। তো হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই উনি আমাদেরকে ঘটনা একটা বলছেন, রাত্রে বাড়ি যেতেন মাঝে মধ্যে, কো বলছেন একজন মানুষ গাছ গাছ একটার সাথে লাথি মারেন, খুব লাথি বিশাল গাছ লাথি মারেন, আর লাথি মারতে মারতে কি কয়, তুই দিনে থাকস রাস্তার করে, রাতি একইলে রাস্তার মাঝে আসিস, বুঝুন না কথাটা, রাস্তার করে মানে রাস্তার কিনারা চিটার পাশে, তুই দিনে থাকস রাস্তার কি করে মানে রাস্তার পাশে,
দিনে রাতে কি রাস্তার মাঝে আসে কিছু মানে কি ওই ব্যক্তি কিছু খাই ডাউল ডাইল টাইল খাই মাথা গরম হয়ে গেছে কথা পর্যন্ত মাথা গরম হয়ে হাঁটতে যায় ধুলি ডুলি হাঁটতে যায় আর গাছের লগে বাড়ি গেছে গাছের লগে বাড়ি খাই এই ওই ডাইলের গরমে ডাইল বুঝছেন তো ডাইল কয় রে আমরা দেশে সাধারণত ফেরির ভাষা কথা বুঝছেন তো ডাইলের গরমে সে অস্থির হয়ে এখন গাছের লাথি মারতে আছে আর গালি দিতে আছে ওই একটা গালি আছে সিটাঙের আমি গালিটি বলতেছি না কথা পর্যন্ত গালি দিতে আছে মগ্গর হওয়া কই কথা পর্যন্ত মগ্গর হওয়ার গাছ তুই দিনে থাকস রাস্তার করে রাতে কিলে রাস্তার মাঝে আসস কথা পর্যন্ত এটা কেন হয়েছে এত বড় গাছের হে লাথি কেন দিতেছে গাছ তো কিচ্ছু হবে না ওই মাথার মধ্যে কিছু আছে তারে এত অস্থির বানায় ফেলছে সে গাছ নিজে রাস্তার পাশ মাছ কিছু তার ব্রেনের মধ্যে আমাদের মধ্যে কিছু ছাত্র আমাদের আকাবেরদের বিপরীতে আমাদের মুরব্বীদের বিপরীতে যারা বর্তমানে জীবদ্দশায় আছেন বহু মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন তাদের বিপরীতে যে অকাট্য কথাবার্তাগুলা কটুক্তিমূলক কথাবার্তাগুলা অশালীন ভাষা দিয়ে কথাবার্তাগুলো বলতে থাকে এটা আসলে ওই অহংকারের কোনো বিষাক্ত বিষয় ভাব গ্যাস তার মাথার মধ্যে ঢুকে গেছে এখন আর কাউকে কি দেখে না হ্যাঁ চোখে দেখে না এখন এই কোনো ব্যাং হাতিরেও লাথি দেন এই নিরীহ হ্যাঁ সে গাছেরও কি দিতে আছে হ্যাঁ লাথি দিতে আছে মদ জুয়ার কি কারণে এর মাথার মধ্যে গরমি এসে গেছে গরমি এসে গেছে এই কারণে এনে করতেছে কিছুদিন পূর্বে একজন বড় শিক্ষিত আসছিল ইংরেজি লাইনে বড় মানুষ আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়ার উসিলায় সুবাদে কল্পনা করতে পারি নাই কখনো যে এত মানুষের সমাগম ঘটবে দুনিয়াবি লাইনে বড় বড় ব্যক্তি আল্লাহ পাক সবাইকে কবুল করিল দিনী লাইনে মুরব্বীরা আল্লাহ পাক সবাই কবুল করেন দোস্ত আহবাবের তো কোনো শেষ নেই আল্লাহ পাক সবাইকে কবুল করেন উনি বলতেছেন হুজুর আমার একটা প্রশ্ন যখন এই ফেসবুক খুলি দেখা যায় মাদ্রাসার ছাত্ররা হুজুরদের ব্যাপারে বড় বড় হুজুরদের ব্যাপারে বহু রকমের সমালোচনা কটুক্তিমূলক কথাবার্তা অশালীন বক্তব্য এগুলো তো আশ্চর্য লাগে হুজুর এটা তো আমাদের দেশে নাই আমাদের জগতে নাই আমাদের জগতে নাই মানে উনি বলছেন যে আমাদের কলেজ ইউনিভার্সিটির জগতের মধ্যে শিক্ষকদের ব্যাপারে বড় বড় শিক্ষিতদের ব্যাপারে এমন কোনো বিষয়গুলো সাধারণত কি পাওয়া যায় না ছাত্ররা শিক্ষক মহোদয়ের ব্যাপারে এমন কোনো বক্তব্য দেয় না বেয়াদবিমূলক কোনো কি অশালীন মানে কোনো বক্তব্য এরা দেয় না কোনো কিছু করে না হ্যাঁ বলতেছে এতটুকু কোনোখানে যদি কোনো শিক্ষক থেকে কোনো কিছু দেখে তো ছাত্র হয়তো আন্দোলন করে সরকারকে দাবি জানিয়ে এরা বিদায় করে দেয় তো হয়তো এটা হয়ে যায় কিন্তু সমালোচনা মিথ্যা অপবাদ একদম বলছে যে খুব কি কয় এটাকে এই আক্রমণাত্মক কথাবার্তা তো এগুলো তো হুজুর আমাদের জগতে নাই ওনাদের জগৎ মানে বাংলা লাইনে নেই এটা মাদ্রাসার লাইনে কেন এটা হইলো হুজুর বুঝে তো আসে না যেটা আমাকে প্রশ্ন করতেছে বুঝছেন না আমাকে প্রশ্ন তো আমি বললাম যে আসলে কোনো মুরব্বীদের এদের উপরে বদ্দোয়া আছে আর এরা জ্ঞান পাপের বাহক জ্ঞান পাপের কি বাহক জ্ঞানের বদ্দোয়া আছে এদের উপরে জ্ঞানের বদ্দোয়ার কারণে মুরব্বীকে হে চোখে দেখে না এর মধ্যে নিশ্বাস অহংকারের নিশ্বাস এলেমের নিশ্বাস মাসালা বুঝার চেষ্টা করে না মাসালা বুঝি মানে কাউকে জিজ্ঞেস করে না নিজে যাহা বুঝছে এর বিপরীতে হলে সবাই গোমরা আর সে হয়েছে কি খুব হেদায়ত প্রাপ্ত সবাই গোমরা হে হেদায়ত প্রাপ্ত কাউকে মাসালা জানারও চিন্তা করে না বোঝারও চিন্তা করে না আক্রমণাত্মক কি কথাবার্তাগুলো বলতে থাকে এটা বললাম যে জ্ঞান পাপের
এরা ধারক জ্ঞান পাপের বিষয়টি তাদের মাথার মধ্যে আছে। এই কারণে যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে আদব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতগুলা গোমরাহীর প্রবর্তক আছে, যত রকমের, লাল হোক, সাদা হোক, কালো হোক, নীলা হোক, ধলা হোক, যাই হোক, যত রকমের গোমরাহী আছে, বিভিন্ন রকমের গোমরাহী আছে, মানুষজন রং দেখি এদিকে দাবিত হয়, বিভিন্ন রকমের বক্তব্যের গোমরাহী আছে, মানুষজন এদের বক্তব্য শুনে কি ওইদিকে দাবিত হয়, বিভিন্ন সমালোচনার গোমরাহী আছে, অন্যের সমালোচনা করি মানুষদেরকে ধরো তার কি বক্তবৃন্দ এনে বানানো যায়। গোমরাহির কোনো শেষ নাই, যত রকমের গোমরা দল আছে, যত রকমের গোমরাহী আছে, সবগুলার প্রবর্তক যারা, এরা কোনো না কোনো আল্লাহওয়ালা আহালুল্লাহর বদ্দোয়া প্রাপ্ত অভিশপ্ত। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, নিজেকে সামলাইতে থাকলে আল্লাহ পাক দয়া করবেন, রহম করবেন। আর যদি এভাবে চলতে থাকে তাহলে হেদায়েত বঞ্চিত হওয়ার আশঙ্কা খুব বেশি। এই কারণে বলতেছিলাম যে আদব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আদব। তো হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখছেন, আর তসি করার জন্য দিতেন কাকে, হুজ্জতুল ইসলাম কাসম নানাতবী রহমতুল্লাহ আলাইহি। আর নানাতবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যেখান দিয়ে একটু হয়তো বেশ কম দেখছেন, বলতেন হজরত এটা আমার বুঝে আসতেছে না। তো হজরত এই হাজি সাহেব রহমতুল্লাহ মুস্কি হাসতেন, মুস্কি হাসা মানে এটাই দোয়া। ক দোয়া কি জিনিস, ক দোয়া দিল কি এক বঠাস হয়, দিলের একটি আবেগের নাম দোয়া। হজরত এই শাহ আবরর সাহেব রহমতুল্লাহ আলাই থানবী রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা, উনি বলতেন ক ভাই দোয়া কে হয়, দোয়া দিল কি এক বঠাস হয়। দোয়া তো দিলের একটি আবেগের নাম, দিলের আবেগ এসে গেছে কারো ব্যাপারে ভালো, আলহামদুলিল্লাহ দোয়া পেয়ে গেছে। আর বদদোয়া তো দিলের একটি কি আবেগের নাম, বিপরীত লাইনে হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। এই কারণে সর্ব অবস্থায় কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি সামনে যদি এসে যায় থাকাটা স্বাভাবিক। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত্তাওয়াবুন, আছে নি অবা, বনি আদম সবাই তো অবা খাতাকা, এদের থেকে গুনাহ হবে, ভুল হবে, ভ্রান্তি হবে, সব কিছু হবে, কিন্তু সবচাইতে উত্তম খাতাকার যে নাকি তওবাকারী, তওবা করে। আমরা বলে দেয়া দরকার, এটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়, সবচাইতে জরুরি বিষয় যে বলে দেয়া এবং এসলাহের আগ্রহী হওয়া। এসলাহের কি, হজরত রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম যে হজরত রহমতুল্লাহ আলাইহি তো খুব সচেতন, এরপরেও আমাদেরকে মাসে দুই মাসে কোনো মানে দু তিন মাস যেত না, বলে দিতেন ভাই, বলছে আমার বয়স এখন 70-এর কাছাকাছি, মাসালা মাসাইলের ব্যাপারে আগের মতো আমার মেধা কি কাজ করে না, ভুল ত্রুটি হইতে পারে, তোমরা আমাকে ধরে দিও, আমি দোয়া করবো, এটা তোমাদের উপরে করে যা। এবং হজরত রহমতুল্লাহ আলাইহি কোনো বিষয় যদি সুন্নতের বিপরীত কোনো কিছু হজরত রহমতুল্লাহ আলাইহির মধ্যে মানে কেউ দেখতেন, তো হজরত নিজের থেকে বলতেন যে ভাই এটা আমার মাজরতের কারণে হয়েছে, এটা আমার ওজরের কারণে হয়েছে। নামাজ মধ্যে বসতে পাও একদম সোজা করি খাড়া করতে পারতেন না, একটু এভাবে করে দিতেন পাও, আমরা তো খেয়ালও করি না আমাদের পাও কোথায় যাইতেছে, খেয়ালও করি না, সুন্নত তরিকা কি খেয়ালও করি না, আমাদের খোঁজখবরও থাকে না, আমাদের ছাত্ররা কি করে এটাও আমাদের খেয়াল নাই, নিজের খেয়াল নাই বা পরের খেয়াল কত থাকবে, অন্যের খেয়াল থাকবে কোথেকে, নিজের মধ্যে ফিকির থাকলে না ফিকিরটা একটু কি করে বিস্তার লাভ করে, তখন নিজের ছাত্র আছে, নিজের মোতাল্লেকিন আছে, এই সময় এই বিষয়গুলোকে সে নজরে রাখে। এখন নিজে খবর নাই যে আমার পা কোথায় যাইতেছে, কী রাখতেছি, দোনোটা কি এভাবে আছে না এইভাবে আছে, না এভাবে আছে না এভাবে আছে, খোঁজ খবর না, আমি কি এভাবে বসি না এইভাবে বসি, কিচ্ছু নাই, কোনো খোঁজখবর নাই, খবরে না তার। হযরত রহমতুল্লাহ বারবার বলতেন ভাই আমার বয়স হয়ে গেছে,
আমি সুন্নত মোতাবেক পাওয়াটাকে দাঁড়া করায় বসতে পারি না, এখন আমার কষ্ট হয়। এই কারণে আমি পাওয়াটা কি একটু বাঁকা করি বসে বলছে, খবরদার তোমরা আমার এই আমলের অনুসরণ করিও না। এটা বৎসর মনে তিন চারবার বলতেন হযরত রহমতুল্লাহ, তিন চারবার বলতেন যে তোমরা আমার এই আমলের অনুসরণ করিও না, যে হযরত পাওয়া বাঁকা করি বসেন আমরাও পাওয়া বাঁকা করি বসি এটা অনুসরণ করিও না, এটা আমার ওজরের কারণে, এটা সুন্নত নয়। আকাবের থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা পাই সেটার মূল হচ্ছে সুন্নত। মূল হচ্ছে কি? সুন্নত। মূল বিষয় হচ্ছে সুন্নত। সুন্নতের বিষয়গুলো গ্রহণ করা এটা হচ্ছে খুবই জরুরি বিষয়। যে কারণে বলতেছিলাম হযরত রহমতুল্লাহ আলাই বারবার এই বিষয়গুলো বলতেন। আজকে আর কথা লম্বা করতেছি না, সার এতটুকু বললাম যে নিজের কথাবার্তা, এই উচ্চারণ, আচরণ, মোয়ামলা, মোয়াশারা যা কিছু, আপনাদের তো আপনারা সবসময় আসা যাওয়া করেন, যদি কোনো কিছু ভুল দেখা যায় তো আমাকে বলে দিয়েন, আমি ইনশাআল্লাহ তাআলা আমাদের আকাবেরদের এই তরিকা অনুযায়ী, তরিকাকে আমি মহাব্বত করি, আমি আকাবেরদের তরিকা অনুযায়ী চলার চেষ্টাও করি, আমি আল্লাহর রহমতে এই শুদ্ধির পিপাসুক, আমার শুদ্ধির খুব একটা পিপাসা থাকে, ছাত্রদেরকেও আমি বলে দিই। সাধারণত আসাতা একরামদের বৈঠকগুলোর মধ্যে আমি বলি যে কেউ কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দিয়েন, ভুল ত্রুটি দেখলে আমাকে বলে দিয়েন, অসুবিধা নাই, এটা কোনো অহিও নয় কিছু না, এটার মধ্যে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। বলি যে পরামর্শের মধ্যে কোনো একটি সিদ্ধান্ত আমি দিলাম, সিদ্ধান্তর পরে সিদ্ধান্ত নাই, এমনি নিয়ম আছে, আমি বলছি সেটাও আমাকে বলে দিন, কিন্তু আমার সিদ্ধান্ত সে সিদ্ধান্ত হিসাবে, আখেরি সিদ্ধান্ত হিসাবে আমি মনে করি না, আমি এটাকে পুনরায় কী বিবেচনা করব, কোনো পেরেশানি নেই। তো এই কারণে এই এক ভাই গার্শন পড়ছিলাম গত রোববারে, এর আগের রোববারেও, তো উনি বলছেন গ্রীষ্ম, তো আমি বললাম যে ওনাকে জাজাকুমুল্লাহ, কোনো কেউ কারো যদি এহসান কারো উপরে থাকে, যদি সে জাজাকুমুল্লাহ বলে, জাজাকাল্লাহ বলে, ফাকাত আবলাগা ফিসানা, খুব উত্তম দোয়া দিয়েছে সে, যে আল্লাহ আল্লাহ ফাকের শান অনুযায়ী তোমাকে যাজাই খায় দান করে। হযরত রহমতুল্লাহ বলতেন কমাস কম দোয়া পাওয়ার জন্য তোমরা কি আমাকে ধরে দিও, তো আমি তোমাদের জন্য দোয়া করব, জাজাকুমুল্লাহ, কি রে জাজাকুমুল্লাহ। এই কারণে বলতেছিলাম যে আমরা যেন এই বিষয়গুলো নিজেরাও সর্বক্ষেত্রে আমরা পিপাসুক থাকি, নিজের মধ্যে তলব যেন থাকে, তলব যার মধ্যে থাকে তার মধ্যে বিনয় থাকে, তাওয়াজু থাকে, তলব থাকলে হে নিজেকে মহতাজ মনে করবি, যে আমার আসলে এই দরকার, আমি তো মহতাজ, আমার এটা দরকার, আমি তো মহতাজ, এটাও নাই সেটাও নাই, তো নিজেকে বড় মহতাজ মনে করবে, নিজেকে খুব দুর্বল ভাববে, আর দুর্বল ব্যক্তিরাই তালেব হয়, আর তালেব হওয়াটাই হচ্ছে কামিয়াবির রাস্তা, এটা তলবের রাস্তায় হচ্ছে কি কামিয়াবির রাস্তা। এই কারণে ওখানে কথাগুলো আলোচনা করলাম যে আমরা এই নিজেরা সর্বাবস্থায় এই এসলাহের পিপাসুক হিসাবে থাকব, আর আমাদেরকে যে কোনো ভাই কোনো কথাবার্তা বলে, ধরি দে বলে দে, আমরা তাকে প্রাথমিক পর্যায়ে বলবো জাজাকুমুল্লাহ। এরপরে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আরও কিছু বিষয় আছে হযরত রহমতুল্লাহ থেকে শুনছি, আকাবেরদের কিতাবের মধ্যে বহু বিষয় লিখিত আছে, যদি আল্লাহ পাক বলান তো ইনশাআল্লাহ তাআলা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক যে কথাবার্তাগুলো হইতেছে এগুলোর উপরে আমাকে আমাদেরকে সবাইকে আমল করার তো, আল্লাহ পাক আমাদেরকে কাল সামা দান করছেন, আল্লাহ পাক হালে কামেল আমাদেরকে দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।